হচ্ছগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার চাপর এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সিংহাসর রবিদাস, তার বাড়ি চাকুলিয়া থানার রামপুর এলাকায়। গত 14ই ডিসেম্বর স্থানীয় কাশিবাড়ি এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। এমনকি মঙ্গলবার পরিবারের তরফ থেকে চাকুলিয়া থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়। এরপরই বুধবার চাপর এলাকায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ভিড় জমায় এলাকার লোকজন। পরবর্তীতে চাকুলিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। यहाँ पर दो बच्चे लोग मछली मार रहे थे। मछली मारने के बाद उस लोग देखे जो एक डेड बॉडी पड़ा हुआ है, तो इसी बच्चे लोग पूरा गांव में हल्ला किए। हल्ला करने के बाद आके हम लोग सब कुछ देखे। देखने के बाद प्रशासन को कॉल किया गया, प्लस उसका जो परिजन है उसको बुलाया गया। उस लोग को देखने के बाद उस लोग देखा जो ही रामपुर के आदमी है, तो उसका नाम सिंघास राम या कुछ है, वो तो पता नहीं है। परिचय हो गया? हाँ, परिचय हो गया उसका, प्लस उसका जो भी है फैमिली का सब उसको मतलब पहचान चुके हैं। और उसी के कारण से वो मतलब अभी उसका जो बॉडी है अभी पोस्टमार्टम के लिए जाएगा। तो हलो आठटी दोकान घर। बुधवार गभीर राते घटनाय चाঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার কাশিমপুর এলাকায়। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অধিক রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বিষয়টি তৎক্ষণাৎ কারোরই নজরে আসেনি। দেরিতে খবর পাওয়ার কারণে দমকল কর্মীরাও আসতে অনেকটা সময় নেয়। ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে দোকানদারেরা। যাওয়ার পর রাত্রে দোকানের মধ্যে আগুন লেগে যায়। লাগার পর খবর ভেবে তৈরি হই, দোকানে আসি দেখি আমার দোকানে যা কিছু ছিল, মোবাইল, কম্পিউটার, প্রিন্টার, লেমিনেশন সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার বিনীত অনুরোধ সরকারের কাছে যেন